হ্যালো স্নেহা নুরাল ফ্যামিলি, কেমন আছো সবাই? আমি তো বিন্দাস আছি। আই হোপ আজকের ছোট্ট মিনি ব্লগটা দেখতে ভালো লাগবে তোমাদের সাথে। গাইস, আমার বাড়ির রুমের অবস্থা তোমাদের আমি দেখাচ্ছি। আমার দোতলাটা একটু রং হচ্ছে, তো দেখতেই পাচ্ছ, দেখো আমার রিং লাইট। তো ঘরের অবস্থা ভীষণ বাজে হয়ে আছে, তো সেই কারণে আমি কোনো ভিডিও করতে পারছি না, এবং আমার ফ্যামিলিতে একটু মেডিকেল এমার্জেন্সির জন্য আমি কিছু ভিডিও করতে পারছি না গাইস। তো দেখে নাও, আগস্টে একটা ধামাকার একটা ব্লগ আসতে চলেছে বন্ধুরা, তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো, স্নেহা জম্বাল জানতে পারবে আস্তে আস্তে। এখনও আমি রিভিল করছি না, কেউই জানে না, তো সেই কারণে আমি এখন রিভিল করছি না। আর দেখো আমার এখানে একটা ছোট্ট করে একটা ব্রণ হয়ে গেছে, তো যাই হোক আমি এখন রিভিল করছি না, তবে খুব তাড়াতাড়ি রিভিল করবো। তো দেখতে থাকো, সব কিছু জানতে পারবে আস্তে আস্তে। রিভিল উঠছি, তোমরা দেখো আমার বাড়ির এই যে অবস্থা, আর আমি ভয়েসটা ওভার করছি, দেখো তাও আওয়াজ হচ্ছে। আমার এখনও মিস্ত্রি দ্বারা ওপরে কাজ করছেন, তো তাই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আওয়াজটা একটু ইগনোর করো তোমরা সবাই। আর দেখো আমার রুমের এই অবস্থা, মানে চারিদিকে মানে এই যে আমার রিং লাইট, আমি কী করে ভিডিও করবো, যে আমার আয়না। তো এখনও যারা আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাতে আমাকে ফলো না করেছে, আমি ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো ঝটপট তাড়াতাড়ি আমাকে ফলো করো, আর নতুন নতুন আপডেট পেয়ে যাও। আমি ইনস্টাতে সবসময় অ্যাক্টিভ থাকি, তোমরা আমাকে ওখানে ডিএম করতে পারো, আমি সবাইকে রিপ্লাই দেবো। আর তো দেখো ওপরেও যেতে পাচ্ছি না, ওপরেও প্লাস্টিক প্লাস্টিক এমন অবস্থা। তো চলো রুমটা দেখিয়ে নিই, দেখো আমার, আমি অনেক দিন গ্যাপ নিয়েছি ভিডিও করার থেকে, কারণ আমার বাড়ির এই অবস্থা, সারাক্ষণ খালি আওয়াজ টাওয়াজ হয়, তো আমি করতে পারছিলাম না। আর এখন এরকম অবস্থা বাড়িতে, আর একটা মেডিকেল এমার্জেন্সি আমি বারবার বলছি, তো সেই কারণে আমি ভিডিও করতে পারছি না। আমি এখন এই কারণে, এই পরিস্থিতির জন্যে আমি ভিডিও আপলোড করতে পারছি না। অনেক দিন আমি ব্লগ দিইনি, কোনো মেকআপ টিউটোরিয়াল ভিডিও কোনো কিছু দিইনি, জাস্ট একটা রান্নার ভিডিও দিয়েছিলাম ছোট্ট করে। তো আজও আমি একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম তোমাদের, জাস্ট আমার পরিস্থিতিটা দেখানোর জন্য, বোঝানোর জন্য। আশা করছি আমি আবার কাজে ফিরে আসব, তো চলো। তো এই হচ্ছে আমার রুমের অবস্থা, বাড়ির অবস্থা। তো এখানে তো আর কি ভিডিও বানাবো বলো, কারণ এই মিস্ত্রি দাদারা এলে চা করে দিতে হচ্ছে, করে দিচ্ছে, সে প্রচণ্ড হেডলিক যাচ্ছে। তো এই অবস্থায় ভিডিও করতেও ইচ্ছা করছে না, সারাক্ষণ আওয়াজ হয়, তো এর মধ্যে কী করে ভিডিও করবো, আর ভালোও লাগে না। তো এই হচ্ছে আপডেট এখনও পর্যন্ত, আর তোমরা আমার ব্লগ দেখতে থাকো। আমি এটা খুব ছোট্ট রকমের একটা ব্লগ করলাম, তো আমি পরে আমার রুম ট্যুর দিয়ে দেবো, কোনো ব্যাপার না, রুম ট্যুর দিয়ে দেবো, রুম ট্যুর না হোম ট্যুরও দেবো, আমার সমস্ত কিছু। তো তো তোমরা বুঝতেই পারছো এখানে রঙগুলো লেগে গেছে। তো যাই হোক, তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আগস্টে কিন্তু একটা নতুন কিছু হতে চলেছে তোমাদের জন্য, নতুন একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে। এখন কিছু রিভিল করবো না, তো পরে রিভিল করব। তো কিছু প্রবলেমের জন্যই আমি রিভিল করছি না এই মুহূর্তে, যেহেতু অনেকেই জানেন অনেক ব্যাপার আছে, তো সেই কারণে আমি এখন রিভিল করলাম না, পরে আমি সমস্তটা তোমাদের সাথে রিভিল করবো। এমন কিছু পার্সোনাল জিনিস আছে, ইস্যু আছে, তো সেই কারণে আমি রিভিল করতে পারছি না গাইজ তোমাদের সাথে। হাতে লাগছিলো বলে ফোনটা সেট করে দিয়েছি। তো আশা করছি গাইজ আমি খুব 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 তাড়াতাড়ি তোমাদের সাথে সেই ধামাকাদার জিনিসটা আমি রিভিল করবো। তবে স্নেহাস অন্ডওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা শুধু ভিডিও দেখো, লাইকও করো না, ভুলে যাও হয়তো, প্লিজ লাইক করো। আর যারা ইউটিউবার বা যারা ভিডিও টিডিও এডিট করে বা যারা করে, তারা বুঝতে পারবে কতটা মানে কষ্ট হয় একটা ছোট্ট ভিডিও বানাতে। তো তো সবই তোমাদের জন্য, তোমরা একটু সাপোর্ট করো। আর আমি কাকে দেখি ইন্সপায়ার ইউটিউব জার্নিতে এসেছি, সমস্তটা তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো, তবে এখন না, আজও নয়, কারণ আজ একটা ছোট্ট ব্লগ করলাম শুধুমাত্র তোমাদের জন্য, আমার জাস্ট আপডেটটা দেওয়ার জন্য। আমি এই কারণে
আমি করতে পারছি না ভিডিও। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো স্নেহা সন্ডোবাল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা।